ইফতার মাহফিলে একত্রিত হয়েছে এমন একটি রমজান আমরা পালন করছি, যেটি যারা শহীদদের আদর্শে উনিশ দফার আদর্শে রাজনীতি করে বিএনপির জন্মবর্ণ থেকে আজ পর্যন্ত আমরা কেউ এইরকম একটি পরিস্থিতির মুখোমুখি হইনি। আজকে বাংলাদেশে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে আমাদের মধ্যে অনুপস্থিত। গত প্রায় 37 বছর ধরে প্রত্যেকটি রমজান প্রত্যেকটি ঈদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের পাশে ছিলেন, বাংলাদেশের মানুষের মাঝে ছিলেন। কিন্তু আজকে বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অবৈধ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিষয়রাচার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংকাতা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই দুর্নীতি বা সরকারের মিথ্যে মামলা আমাদের দেশনেত্রীকে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন এবং মঞ্চের সাহেব এখানে বলেছেন, তার পক্ষে উল্লেখ করেছেন যে আইনের যে গতি, আইনের যে প্রভাব, সেটিকে পর্যন্ত জোর করে অন্যভাবে ব্যবহার করেছে এই দুর্নীতিবাদ সরকার, এই অবৈধ সরকার। আজকে বাংলাদেশে উচ্চ আদালতই হোক বা নিম্ন আদালতই হোক, কোন আদালতই স্বাধীনভাবে কাজ করতে সক্ষম নয়। আজকে আদালতগুলো বা আদালতগুলোর কার্যকলাপ দেখে, বিশেষ করে যখন বিএনপির নেতাকর্মীরা আদালতের কাছে ন্যায্য বিচার পাওয়ার জন্য যায়, তখন আদালতগুলো কার্যকলাপ দেখলে মনে হয় সেগুলো আওয়ামী লীগের আইনজীবী সমিতিতে পরিণত হয়েছে, আওয়ামী আইনজীবী সমিতিতে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ঘটনা, মহাসচিবটা ওনার পক্ষে বিরক্ত হয়েছেন যে বাংলাদেশের একজন প্রধান বিচারপতি যারা সিনহা, সে সরকারের বিরুদ্ধে অবজারভেশন দিয়েছিল ওনার একটি রায়ের মধ্যে। সেই অবজারভেশনটি সরকারের বিরুদ্ধে যাওয়ার কারণে সরকার কীভাবে কী আচরণ করছে, এর আগে আরেকজন বিচারপতি নিরপেক্ষভাবে একটি বিচারের রায় দেওয়াতে মহাশয়কে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আজকে সমগ্র বাংলাদেশ একটি অপশক্তির কবলে পড়েছে। আমরা যদি অর্থনৈতিক অবস্থাগুলোর দিকে তাকাই, অর্থনৈতিক অবস্থা, তাহলে কী দেখছি আমরা? প্রত্যেকটি ব্যাংক, এই ব্যাংকগুলোতে জনগণ তাদের অর্থ বঞ্চিত রাখে, মনে করতে নিরাপদ থাকে, সেই ব্যাংকগুলোর কী অবস্থা, কীভাবে উৎপাদ করা হচ্ছে, প্রত্যেক দিন প্রায় প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে খবরের কাগজে অনেকগুলি প্রকাশ হয়, অনেকগুলো প্রকাশ হয়, যেগুলো প্রকাশ হয় সেগুলো জনগণ জানতে পারে। এদের ভাব থেকে মনে হচ্ছে যে জনগণের যে ব্যাংকগুলো, দেশের যে ব্যাংকগুলো, এগুলো আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রী নেতাদের মানি ব্যাগের মতো ব্যবহার করা হচ্ছে। আমরা দেখলাম কয়েকদিন আগে এই অবৈধ সরকার, অবৈধ অর্থমন্ত্রী বলেছে যে গত 10 বছরে বলে বাংলাদেশে কোনো জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়নি। আপনারা দেখেছেন এখন এই অবৈধ অর্থমন্ত্রী যেই কথাটি বলেছে, এই কথাটি সত্যকে মিথ্যা এটির ভার, এটি বিবেচনা করা, এটি সঠিক ব্যতীত, এটি পর্যালোচনা সমস্ত ভার এবং দায়িত্ব আমি বাংলাদেশের শতটা আপনাদের যে মানুষ, জনগণ, তাদের কাছে ছেড়ে দিব, তারা বিচার করবে এই অর্থ অবৈধ অর্থমন্ত্রীর কথাটি কতটুকু সঠিক। আজকে এরা তথাকথিত উন্নয়ন মানে
কিভাবে লুটপাট করছে এটি জনগণের সামনে পরিষ্কার। প্রায় ঢাকা শহরে এখন বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টি হলে ঢাকা শহরের পরিণতি কি হচ্ছে, উন্নয়ন কি হয়েছে, এবং উন্নয়নের ফলে কি পরিণতি হচ্ছে, জনগণের কি বিভ্রান্তি হচ্ছে, এটি প্রায় সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, প্রায় পত্রপত্রিকার বিভিন্ন পাতায় ছবিতে আমরা দেখতে পাচ্ছি। কাজে উন্নয়ন কি হয়েছে এই বিবেচনা আমি জনগণের উপরেই ছেড়ে দিতে চাই। আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি বলতে হয়, শিক্ষা ব্যবস্থার কি করুণ পরিণতি দেশের শিক্ষার ভবিষ্যৎ, এবং শুধু তাই না, দেশের যে ভবিষ্যৎ শিক্ষার্থী যারা আছে তাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে কী অবস্থা দাঁড়িয়েছে সেটিও সহজে অনুমান করা যায়। ভোট ব্যবস্থার কী হয়েছে, কিছুদিন আগে আপনারা খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন দেখেছেন, এই নির্বাচন থেকে দেখতেই বোঝা যায় ভোটের কী অবস্থা হয়েছে। আওয়ামী লীগের এই নেত্রীর ভোট এবং হাতিয়ারের ব্যবস্থা কী যে করেছে কথায় কথায় সে বলে বাংলাদেশের মানুষের ভোটের এবং ভাতের ব্যবস্থা করেছে। ভাতের ব্যবস্থা তো 15 টাকা কেজি যে চাল আমরা রেখেছি, সেই চাল এখন 70-72 টাকা কেজি। কাজে ভাতের কিছু অবস্থা আছে, এটা জনগণ মর্মমান উপলব্ধি করছে, এবং ভোটের কী অবস্থা হয়েছে সেটি বাংলাদেশের জনগণও বলছে, একই সাথে বাংলাদেশের যে বিদেশি বন্ধুরা আছে তারাও সেটি তাদের বক্তব্যে বলেছে, আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন। উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, আজকে দেশ এমন একটি অবস্থায় এসে উপনীত হয়েছে যে অবস্থার কথা আপনারা যেরকম অনুধাবন করতে পারেন, আপনারা যেরকম বুঝতে পারেন, দেশের মানুষও প্রয়োজনে এখানে মহাসচিব ওনার বক্তব্যে সুন্দরভাবে পুরো বিষয়টি ফুটিয়ে তুলেছে। ওনার কথার সাথে এক সুরে আমি আজ যোগ করতে চাই আরও একটি কথা, সেই কথাটি হচ্ছে উনি যেরকম বলেছেন বৃহত্তর ঐক্যের কথা, উনি বলেছেন বৃহত্তর ঐক্য, কারণ আজকে আমাদের দেশকে, দেশের মানুষকে, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যদি এই অবস্থা থেকে বের করে একটি স্বাভাবিক অবস্থায়, একটি ভালো অবস্থায় আনা হয়, তাহলে যেরকম আমাদের বৃহত্তর ঐক্যের প্রয়োজন, একই সাথে আমি আমার দলের তৃণমূল থেকে সকল পর্যায়ে নেতা কর্মী সকলকে আহ্বান করব, সকলকে অনুরোধ জানাব যে রাজনীতিতে চলার পথে অনেকেই অনেক মতপার্থক্য থাকতেই পারে। আমাদের এই দলে হাজার হাজার নেতা আছে, এই দলে আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে, এই দলে আমাদের কোটি কোটি সমর্থক আছে সমগ্র বাংলাদেশে। কাজে এত বড় যেই দলটি, সেই দল যখন চলবে, সেই দল যখন পরিচালিত হবে, এই হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী, তাদের কারোর সাথে কারো মতের পার্থক্য হওয়াতে থাকতে পারে। কিন্তু আজকে দেশের অর্থনীতি, দেশের আইনশৃঙ্খলা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের সমাজনীতি, যেটি আপনি বলেন না কেন, প্রত্যেকটি বিষয়ে যে সচেতন অবস্থা, এই ব্যাপারে দল মত নির্বিশেষে কারো কোনো মতপার্থক্য নেই। কাজে সবাই যখন একমত দেশ এই পরিস্থিতিতে চলতে পারে না, দেশ এভাবে চলতে পারে না, এই অবস্থার পরিবর্তন ঘটাতে হয়, এবং যখন এই অবস্থার পরিবর্তন ঘটাতে হয় তখন অবশ্যই জনগণের অংশগ্রহণ প্রয়োজন, জনগণকে সাথেই এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, এবং জনগণকে ঐক্যবদ্ধ করতে হলে সবচেয়ে প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নিজেদেরকে, সবচেয়ে প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপির তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যত নেতা আছে, যত কর্মী আছে, যত নেতৃবৃন্দ আছেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অতীতে দেশ যখনই সংকট মুখে পড়েছে, যখনই সংকটে পড়েছে, আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সকল পর্যায়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে বারবার রক্ষা করেছেন। আবারও আমার আহ্বান থাকবে আমার সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে, সেই সময় এখন উপস্থিত, তাদের আমাদেরকে এই যুদ্ধে বিজয় লাভ করতে হলে অবশ্যই সকল পর্যায়ে সকল রকম
আমাদেরকে ভেদাভেদ বুঝে মতপার্থক্যকে পাশে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই হোক আজকে আমাদের আহ্বান, এই হোক আজকে আমাদের সকল। এবং আমার দলের পক্ষ থেকে, আমার দলের একজন কর্মী হিসাবে, আমি আজকে বাংলাদেশে এই যত রাজনৈতিক দল আছেন, যারা ছোট বড় সকল রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করেন, যারা গণতন্ত্রের আদর্শে বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া উচিত, বাংলাদেশে বিচারের শাসন প্রতিষ্ঠিত হওয়া উচিত, আমি সেই সকল রাজনীতিবিদকে আমি অনুরোধ করব, আমি একান্তভাবে অনুরোধ করব যে আসুন আমরা সকলে এক জায়গায় এসে দাঁড়াই এবং এই দেশকে আমরা রক্ষা করি, এই দেশের মানুষকে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ করি, এই দেশের মানুষকে আমরা রক্ষা করি। কারণ আমার দলের বাইরে আরও যে সকল বিভিন্ন পর্যায়ে বিভিন্ন যারা রাজনৈতিক দল আছেন, যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা বিভিন্ন সময় 1971 থেকে স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বিভিন্ন সময়ে তারা বিভিন্নভাবে দেশ গঠনে অবদান রেখেছেন। তারা কি অবদান রেখেছেন কখনো সরকারের থেকে, তারা দেশ গঠনে অবদান রেখেছেন কখনো বিরোধী দলের থেকে। আজকে আমাদেরকে অনেক কিছু ভুলে গিয়ে, অনেক মতপার্থক্য পাশে রেখে আজকে যে অবস্থা হয়েছে, সে অবস্থা থেকে দেশের মানুষকে যদি পরিত্রাণ দিতে হয়, তা পরিত্রাণ দিতে হয়, দেশের মানুষকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমি একান্তিকভাবে সকলকে অনুরোধ করব, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা গণতন্ত্রের আদর্শে বিশ্বাস করেন, আসুন আমরা সকলে একত্রিত হই, আসুন আমরা সকলকে একত্রিত হই এবং আসলে সকলকে একত্রিত করি এবং দেশকে আমরা এই অবস্থা থেকে রক্ষা করি। আমি বিশ্বাস করি বাংলাদেশে যারা সত্যিকার অর্থে যে সকল শক্তি, যে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব, যে সকল রাজনৈতিক দল যারা সত্যিকার মধ্যে গণতন্ত্রের শাসন বিশ্বাস করেন, আমরা যদি সকলে এক হই, এক জায়গায় এসে আমরা দাঁড়াই, আমরা অবশ্যই এই ইনশাআল্লাহ এই আজকের অপশক্তি, আওয়ামী লীগ নামক অপশক্তিকে আমরা পরাজিত করতে সক্ষম হব। এবং যে চেতনা বোধ, যে বিশ্বাস, যে আদর্শ নিয়ে আমাদের পূর্বপুরুষেরা 1971 দেশকে স্বাধীন করেছেন, আবার সেই আদর্শ, সেই গণতন্ত্র, সেই সাম্য, সেই অধিকার আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। আজ বক্তব্য শেষে একটু টাইম হয়ে গেছে, বক্তব্য শেষে আবারও দল মত নির্বিশেষে সকল রকম নেতৃত্বের পর্যায়ে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এবং অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। বিএনপি পার্টির চেয়ারম্যান দেশের তারেক রহমান সাহেবকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে আন্দোলন, সেই আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে করার জন্য সকল রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল এবং ঐক্যবদ্ধ
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।